আজকের এই ভিডিওতে আমি দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান চার এবং আটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব। মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান চারের প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর। এবারে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আদর্শ ব্যাখ্যা কর। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে অথবা নারীদের উন্নতিতে বামা বোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে ১৯ শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর অথবা বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও, তিনি কতটা সাফল্য অর্জন করেছিলেন। এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে প্রথমটা হচ্ছে শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা এবং দ্বিতীয়টি হচ্ছে সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। এইভাবেও কিন্তু প্রশ্নগুলো দিতে পারে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো অথবা সমাজ সংস্কারে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ঠিক আগের মতোই দুটো আলাদা আলাদা প্রশ্ন। প্রথমটা হলো যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অর্থাৎ শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এবং দ্বিতীয়টা হচ্ছে সমাজ সংস্কারে। এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা এবং দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আলাদা আলাদাভাবেই রেডি করবে। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেব কী ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ১৯ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকায় বাংলার গ্রামীণ জীবনের কীরূপ ছবি ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন, বা এটা কিন্তু উডের নির্দেশনামা না দিয়ে উডের ডিসপ্যাচও দিতে পারে। আর লাস্ট প্রশ্ন একটা টিকা, লালন ফকির সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে। তাহলে আমি দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দারুণভাবে রেডি করতেই হবে। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের গৃহশিক্ষককে দেখাতে পারো। আমি দাবি দিয়ে বলতে পারি যে একটা প্রশ্ন কিন্তু তিনি এর থেকে বাদ দিতে পারবেন না। এবারে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান আটের কোন কোন প্রশ্নগুলো রেডি করবে। প্রশ্নমান আটের প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আট নম্বরের প্রথম প্রশ্ন, ১৯ শতকের নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর। দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের পরবর্তী প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা ও তাদের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নমান আটের এই দুটোই প্রশ্ন আমি মাত্র দিলাম তোমাদেরকে, এই দুটো প্রশ্নই তোমরা ভালোভাবে রেডি করো। আর তোমাদেরকে জানাই ইতিহাসের একটা সমস্যা বা সুবিধা হলো এই যে তোমরা যেটা প্রশ্নমান দুয়ে পড়বে সেটা কিন্তু চারেও আসতে পারে, আবার যেটা প্রশ্নমান চারে পড়বে সেটা দুয়েও দিতে পারে, আবার যেটা প্রশ্নমান চারে পড়ে যাবে সেটা কিন্তু আটেও আসতে পারে, আবার যেটা প্রশ্নমান আটে পড়ে যাবে সেটা কিন্তু চারেও দিতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো উত্তরগুলো একটু বুদ্ধি করে পড়তে, যে প্রশ্নমানেই প্রশ্নটা দিক না কেন তার অ্যান্সার যাতে তোমরা খুব ভালোভাবে দিয়ে আসতে পারো। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।